এবার ইউনূস পয়গম্বর আল্লাহকে লক্ষ্য করে বললেন প্রভু আমি তো তিন অন্ধকারের ভিতরে সমুদ্রের গভীরে মাছের পেটের ভিতরে সমুদ্রের তলদেশে অবস্থান করতেছি ও প্রভু কান পেতে লক্ষ্য করে শুনি গো চতুর্দিকে গুন 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 আওয়াজ শোনা যায় আল্লাহ আপনার কাছ থেকে জানতে চাই এটা কিসের গুন গুন আওয়াজ আল্লাহ একটু আমারে বলে দেন এই গুন গুন আওয়াজ এটা কিসের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে আওয়াজ দিয়া জানায়া দিলেন হে ইউনূস পয়গম্বর এই সমুদ্রের গভীরে আমি আল্লাহ অনেকগুলো ছোট ছোট পাথর সৃষ্টি করেছি ইউনূস পয়গম্বর শোনো এই পাথরগুলোকে সৃষ্টি করার পর থেকে যাবত পর্যন্ত এই পাথরগুলো তাদের নিজ নিজ ভাষা এবং জুবানের দ্বারা আমি আল্লাহর নামের তাসবিহ পাঠ করতেছে হযরত ইউনূস পয়গম্বর এবার মনে মনে ভাবেন সমুদ্রের গভীরে যদি ছোট ছোট পাথর আল্লাহর নামের তাসবিহ পাঠ করতে পারে তাহলে আমি কি পারি না ইউনূস পয়গম্বর সিদ্ধান্ত নিলেন তাহলে আমিও তাসবিহ পড়া শুরু করে দেব আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসবিহ পাঠ করা আরম্ভ করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যেইমাত্র ইউনূস পয়গম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহরে ডাক দিয়ে দিল আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম وكذلك ننجي المؤمنين যেইমাত্র আমার পয়গম্বর হযরত ইউনূস আয়াতে কারিমার মাধ্যমে আমি আল্লাহরে ডাক দিয়া দিল আমার রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেল আমি আল্লাহ তাসবিহ পাঠ করার কারণে আমার পয়গম্বর হযরত ইউনূসকে তিন অন্ধকারের ভিতর থেকে নাজাত দিয়া সমুদ্রের কিনার পর্যন্ত পৌঁছাইয়া দিলা তাইলে বিপদে পয়রা তসবিহ পাঠ করলে মুক্তি পাওয়া যায় আমাদেরও বিপদ আপদ বালা মুসিবত আছে না নাই আসেনি তাইলে সময় মতো বিপদে আপদে পড়লে তসবিহ পড়ার দরকার আছে না নাই এজন্য আমার ভাই ও বন্ধুরা আমরাও বিপদে আপদে বালা মুসিবতে পড়লে তসবিহর মাধ্যমে কাকে ডাকবো আরো জোরে বলেন আল্লাহকে আমরা ডাকবো তাসবিহর মাধ্যমে আমার ভাইরা এই তাসবিহকে ওসিলা বান কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তোমার পরিচয় তাহলে দেশের পরিচয় গ্রামের পরিচয় এলাকার পরিচয় দেওয়ার আগে আমরা সবাই আমাদের ধর্মের পরিচয় দিব আমরা বলবো আমি মুসলমান জুরাকন ঠিক কিনা আমার ভাই ও বন্ধুরা আমরা যে মুসলমান আমরা তো মুসলমান বলে দাবি করি কিন্তু আমরা এখনো সত্যিকার অর্থে মুসলমানের মধ্যে নাই ঠিক কিনা বলে মুসলমানের মতো যদি একজন মুসলমান হয়ে যায় মুসলমানের মতো যদি একজন মুসলমান হয়ে যায় তাহলে আমার ভাই ও বন্ধুরা শত শত কাফির বেঈমানরা এই একজন মুসলমানকে ভয় করতে বাধ্য জোরে কোন ঠিক কিনা ছোট্ট একটি ঘটনা স্মরণ হইয়া গেল এই প্রসঙ্গে মুসলমানের মতো মুসলমান যদি কেউ হতে পারে আমার ভাই ও বন্ধুরা তাহলে এই মুসলমানকে আমার ভাইরা বিধর্মীরা ভয় করতে বাধ্য আমার ভাইরা মুসলমান তুমি সত্যিকারের মুসলমান হয়ে যাও দেখবে কাফির বেঈমানরা তোমাকে ভয় করবে জোরে কোন ঠিক কিনা
বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি একবার রাস্তা দিয়া যাইতেছেন কথায় মনোযোগ আছে নি বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি একবার রাস্তা দিয়া যাইতেছেন কিছু দূর যাবার পরে লক্ষ্য করে দেখলেন একটা সম্মেলন চলতেছে খবর নিয়ে জানতে পারলেন এটা খ্রিস্টানদের সম্মেলন আমাদের আজকের এই অনুষ্ঠিত সম্মেলন এটা মুসলমানদের সম্মেলন আর বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়া যাইতেছিলেন রাস্তার ধারে যে সম্মেলন দেখতে পাইলেন এটা কোনো মুসলমানদের সম্মেলন ছিল না এটা ছিল খ্রিস্টানদের সম্মেলন বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন খ্রিস্টানদের সম্মেলনের ভিতরে ঢুকে পড়ি আর লক্ষ্য করে শুনি খ্রিস্টান আলিমে কি বক্তব্য দেয় এবার আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি শক্ত বেশ ধারণ করিয়া সেই খ্রিস্টানদের সম্মেলনের ভিতরে ঢুকে গেলেন আশ্চর্যের ব্যাপার যেই মাত্র বায়েজিদ বুস্তামী সম্মেলনের ভিতরে ঢুকে গেলেন যে খ্রিস্টান আলিমে বক্তব্য দিতেছিল সঙ্গে সঙ্গে খ্রিস্টান আলিমের জুবান বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ বায়েজিদ বুস্তামী সম্মেলনের ভিতরে ঢুকছে আর খ্রিস্টান আলিমের জুবান বন্ধ হইয়া গেছে সমস্ত খ্রিস্টানেরা কানাকানি আরম্ভ করে দিল কি ব্যাপার এতক্ষণ পর্যন্ত আমাদের নেতা গর্জিয়াস ভাষায় বয়ান করতেছিল হঠাৎ করে তার জুবান বন্ধ হয়ে গেল বয়ান বন্ধ করে দিল কি ব্যাপার তারা নেতাকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলো নেতা সাহেব বয়ান কেন বন্ধ করে দিলেন কারণ জানতে চাই খ্রিস্টান আলিম বলতে আরম্ভ করলো হে উপস্থিত জনতা আমার দিল সাক্ষী দিতেছে আমাদের এই সম্মেলনের ভিতরে কলিমা পড়নেওয়ালা একজন ইমানদার মুসলমান দুঃখে পড়েছে কে ডুকছে একটা মুসলমান ডুকছে আমরা সম্মেলনের ভিতরে আর যার দরুন এই মুসলমানের পাওয়ারে আমার উপর এমন অ্যাকশন পড়ছে যে আর কথা বলতে পারতেছি না মুসলমানের পাওয়ার আছে না নাই বেটা ডুকা মাত্র খ্রিস্টান আলিমের পাওয়ার লেস মুসলমানের পাওয়ার কত চিন্তা করে সমস্ত খ্রিস্টানেরা বলতে আরম্ভ করলো নেতা সাহেব কোন মুসলমান যদি আমাদের এই সম্মেলনে ঢুকার কারণে আপনার জুবান বন্ধ হয়ে যায় তাহলে তো আপনার বয়ান বন্ধ হওয়ার জন্য এই মুসলমান দায়ী আপনি যদি অনুমতি দেন তাহলে এই মুসলমানটারে তালাশ কইরা আমরা হত্যা কইরা দেই খ্রিস্টান আলিম বলল না এই পারমিশন আমি দিতে পারি না হত্যা করা মহাপাপ তোমরা বৈসা থাকো যা করার আমি করব এবার খ্রিস্টান আলিম বলতে আরম্ভ করলো হে উপস্থিত জনতা এই সম্মেলনের ভিতরে যদি কোনো মুসলমান থেকে থাকো তাহলে এই মুহূর্তে আমি আহ্বান করলাম পিণ্ডালের ভিতর থেকে দাঁড়াইয়া স্টেজের সামনে চলে আসো ঘোষণাখানা শোনা মাত্রই আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি সম্মেলনের মধ্যখান থেকে দাঁড়াইয়া দীর্ঘদমে আস্তে আস্তে খ্রিস্টান আলিমের সামনে আসিয়া হাজির হইয়া গেল আমরা হইলে তো নিজেকে লুকানোর চেষ্টা করতাম কারণ না জানি কি হয় বলা তো আর যায় না কিন্তু বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি কিঞ্চিত মাত্র ভয় পেলেন না খ্রিস্টান আলিমের সামনে এসে গেছে এবার খ্রিস্টান আলিম বায়েজিদ বুস্তামীর পাও থেকে মাথা পর্যন্ত এক নজর তাকাইল তাকাইয়া বলতে আরম্ভ করলো হে ব্যক্তি সর্বপ্রথম তোমার নাম ঠিকানা আমি জানতে চাই আল্লাহর ওলি এবার বলতে আরম্ভ করলেন আমার নাম হইল বায়েজিদ আমি হইলাম বুস্তাম নগরের বাসিন্দা এজন্য লোকেরা আমাকে বায়েজিদ বুস্তামি বলে ডাকে তাই হইল আমার ডাক নাম পরিচয় এবার সেই খ্রিস্টান আলিম বলতে আরম্ভ করলো তোমার নাম জানলাম তোমার নগরীর নামও জানলাম বুস্তাম নগরীর বাসিন্দা হে আল্লাহর বান্দা
এবার তোমার ধর্মীয় পরিচয় জানতে চাই, তুমি কোন ধর্ম পালন করো? আল্লাহর ওলি ভাইজি দেবার বলতে আরম্ভ করলেন, আমার ধর্মীয় পরিচয় হইল আমি একজন সাধারণ মুসলমান, আমি কলিমা পড়ে মুসলমান হয়েছি। কি বলছেন, খুব বড় মাপের মুসলমান না সাধারণ মুসলমান? বড় মাপের মুসলমান না, আমি একজন সাধারণ মুসলমান। আমরা তো নিজেকে নিজে বড় করার জন্য কত অ্যাডভাইস করি, বাইজিৎ তো কিন্তু সাধারণ মুসলমান না, অনেক বড় অসাধারণ মুসলমান, কিন্তু বলার ক্ষেত্রে কি বলতেছেন, আমি একজন সাধারণ। খ্রিস্টান আলিমে তো বুঝতে লাইছে যে লোকটা যদিও সাধারণ বলতেছে, আসলে সাধারণ না, ভিতরে মালে ভরা, ঠিক কিনা বলেন? এবার খ্রিস্টান আলিম বলতে আরম্ভ করলো, তুমি যতই সাধারণ বলো না কেন, আমি তোমার পাও থেকে মাথা পর্যন্ত এক নজর তাকাইয়া বুঝতে পেরেছি তুমি মুসলিম কোন পণ্ডিত হবে, তুমি মুসলমানদের কোন দার্শনিক হবে। এতদিন পর্যন্ত আমি একজন মুসলিম পণ্ডিত তালাশ করতেছি কিন্তু পাই না, আর যেভাবেই হোক না কেন তোমাকে পেয়ে গেলাম। মনের ভিতরে ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন আমি তোমাকে করতে চাই, তুমি কি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছো? আল্লাহর ওলি ভাইজি রহমতুল্লাহ আলাইহি বললেন, খ্রিস্টান আলিম তোমার মনে যতটি প্রশ্ন চায় করতে পারো, ইনশাআল্লাহ আমি তোমার সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। উত্তর দেওয়ার চেষ্টা করব কথাটা বলার আগে কিন্তু ইনশাআল্লাহ বলছেন, কারণ আল্লাহ তৌফিক না দিলে কিছুই করা যাবে না, বলাও যাবে না। খ্রিস্টান আলিম এবার বলতে আরম্ভ করলো, বাইজি তোমাকে প্রথমে একটা ছোট্ট প্রশ্ন করি, বলে হ্যাঁ করেন। খ্রিস্টান আলিম বলতে আরম্ভ করলো, এমন একটি বস্তু যে বস্তুর সংখ্যা এক, যার কোনো দ্বিতীয় নাই, এই বস্তুটার নাম কি আপনি বলতে পারবেন? সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করলেন, হ্যাঁ খ্রিস্টান আলিম, যে বস্তুর সংখ্যা হইল এক, যার কোনো দ্বিতীয় নাই, এটা কোনো বস্তু নয় রে, বরং আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর সংখ্যা হইল এক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? খ্রিস্টান আলিম বলতে আরম্ভ করলো, সাদ্দাক তাইয়া বায়েজিৎ, বায়েজিৎ তুমি যা বলেছো সত্য বলেছো। খ্রিস্টান আলিম এবার দুই নম্বর প্রশ্ন করতেছে, বায়েজিৎ এমন দুইটি বস্তু আল্লাহ বানাইছে যে দুইটি বস্তুর মধ্যখানে তিন নম্বরের কোনো বস্তু নাই, এই দুইটি বস্তুর নাম কি তুমি বলতে পারবে? বায়েজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এবার উত্তর দেওয়া আরম্ভ করলেন, হে খ্রিস্টান আলিম শোনো, এমন দুইটি বস্তু যে দুই বস্তুর মধ্যখানে তিন নম্বরের কোনো বস্তু নাই, একটি বস্তুর নাম হইল দিন আর একটি বস্তুর নাম হইল রাত, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এই দিবারাত্রির মধ্যখানে তিন নম্বরের কোনো বস্তু নাই, রাতও আল্লাহ বানাইছে দিনও আমার আল্লাহ বানাইছে, রাতকে অন্ধকার কইরা দিছে আর আল্লাহ দিনকে আলোকিত করে দিছে, এই সমস্ত কোয়ালিটির মালিক একমাত্র হইলেন আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? খ্রিস্টান আলিমে উত্তর কান্না শুই না, আবারও বলতে আরম্ভ করলো, সাদ্দাক তাইয়া বায়েজিৎ, বায়েজিৎ এবারও তুমি যে উত্তর দিয়েছ সঠিক হয়েছে। সঠিক হইব না কেন, বায়েজিদের ভরসা কার উপর, কার উপর? আমার ভাইরা এবার খ্রিস্টান আলিম বলতে আরম্ভ করলো, বাইজি এতক্ষণ পর্যন্ত তোমাকে সহজ সরল ভাবে কয়েকটি প্রশ্ন করেছি, এবার একটু কঠিন একটা প্রশ্ন তোমারে করব, জানি না জবাব দিতে পারবে কিনা। আল্লাহর ওলি বাইজি মুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ খ্রিস্টান আলিম, তুমি যত বড় কঠিন প্রশ্নই করো না কেন, আমার ভরসা আমার মাওলার উপর, ইনশাআল্লাহ মাওলার উপর ভরসা কইরা তোমার কঠিন থেকে কঠিনতর প্রশ্নের উত্তর দিয়া দিব ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তুমি ভরসা করো আল্লাহর উপর, তবে ভরসার মতো করতে হবে, ঠিক কিনা বলেন? নর বলে ভরসা না,
খ্রিস্টান আলিম এবার বলতে আরম্ভ করলো এমন একটি বস্তু যেটারে আল্লাহ বানাইছে একটা বস্তু তো আল্লাহ বানাই নাই সব বস্তুই তো কে বানাইছে কিন্তু এমন একটা স্পেশাল বস্তু যে বস্তুটারে আল্লাহ বানাইয়া আবার আল্লাহ নিজেই সেই বস্তু সম্পর্কে জানার জন্য প্রশ্ন করতেছে যে বস্তুটারে আল্লাহ বানাইলো আল্লাহ সেই জিনিস সম্পর্কে জানে না কিন্তু জানার পরেও আল্লাহ মানুষের কাছ থেকে জানার জন্য প্রশ্ন করতেছে এই বস্তুটার নাম কি তুমি বলতে পারবে যে বস্তুটারে আল্লাহ বানাইয়া আবার আল্লাহ মানুষকে প্রশ্ন করে বলো তো এটা কি আল্লাহ রুলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করলেন ও মুসলমান ভাই বোনরা বাহ্যিক চক্ষুটারে বন্ধ কইরা দিলে কলবের মধ্যে আরো দুইটা চক্ষু ফিটিং করা আছে কলবের চক্ষুর পর্দা খুলে যায় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ কইরা অল্প সময় বিরতির পরে আবার চক্ষু খুললেন খ্রিস্টান আলিমকে লক্ষ্য করে বললেন হ্যাঁ খ্রিস্টান আলিম এমন বস্তু যেটাকে আল্লাহ বানাইয়া আবার মানুষকে প্রশ্ন করে সেই বস্তু সম্পর্কে জানার জন্য সেই বস্তুটির নাম হইল মুসা পয়গম্বরের হাতের লাঠি আল্লাহু আকবার মুসা পয়গম্বরের হাতের লাঠি কে বানাইছে আল্লাহ বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা হে মুসা আমি আল্লাহ জানতে চাই তোমার হাতের মধ্যে কি মুসা পয়গম্বর কয় ইয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফীহা মাআরিব উখরা ও প্রভু আপনি জানতে চেয়েছেন আমার হাতের মধ্যে কি আমার হাতের মধ্যে হইল আমার লাঠি এই লাঠির উপর ভোর করে করে আমি হাঁটি এই লাঠি দ্বারা গাছের পাতা পাড়িয়া ছাগলদেরকে খাওয়াই ওয়ালিয়া ফীহা মাআরিব উখরা এই লাঠির মাধ্যমে আমি আরো অনেক কাজ করি আমার ভাই ও বন্ধুরা যেইমাত্র আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নটিরও সঠিক জবাব দিয়া দিলেন এবার খ্রিস্টান আলিম বলতে আরম্ভ করলো সাদ্দাত তাইয়া বাইজিদ হে বাইজিদ তুমি এবারও যে উত্তর দিয়েছ সঠিক হয়ে গেছে এমন বস্তু যেটারে আল্লাহ বানাইয়া মানুষের কাছ থেকে জানার জন্য আল্লাহ প্রশ্ন করেছে এই বস্তুটার সঠিক নাম হইল মুসা পয়গম্বরের হাতের লাঠি চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আমার ভাই ও বন্ধুরা বাইজিদ বুস্তামিরে যত প্রশ্ন করা হয় সব প্রশ্নের উত্তর সঠিক হইয়া যায় কারণ বাইজিদের ভরসা কার উপর এবার খ্রিস্টান আলিম বলতে আরম্ভ করলো এখন সবচাইতে কঠিন একটা প্রশ্ন করব বাইজিদ বুস্তামি বললেন অসুবিধা নাই যত কঠিন মনে চায় করো আমি তো আমার তরফ থেকে উত্তর দেই না উত্তর তো দেই আল্লাহর তরফ থেকে ইলহামের দ্বারা সুবহানাল্লাহ বলেন খ্রিস্টান আলিম বলতে আরম্ভ করলো এমন একটি বস্তু যেটার ভিতরে জান নাই যেটার ভিতরে প্রাণ নাই এরপরেও জান না থাকা সত্ত্বেও প্রাণ না থাকা সত্ত্বেও আল্লাহর ঘর কাবা শরীফকে সাতবার চক্কর দিয়া তওয়াফ করেছে জিনিসটির নাম বলো বাইজিদ বুস্তামি চক্ষু বন্ধ করছে এর অর্থ হইল কার সাথে সম্পর্ক আরো জোরে বলেন অল্প সময় পরে চক্ষু খুইলা এবার বাইজিদ বুস্তামি বলতেছে হে খ্রিস্টান আলি এমন বস্তু যেটার ভিতরে জান নাই যেটার ভিতরে প্রাণ নাই এরপরেও আল্লাহর ঘর কাবা শরীফকে সাতবার চক্কর দিয়া তওয়াফ করেছে বস্তুটির নাম হইল নূহ পয়গম্বরের নৌকা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নূহ নবীর নৌকার ভিতরে জান ছিল না প্রাণ ছিল না নৌকারে চালাইলে নৌকা চলে নতুবা গাঁটে বন্ধ থাকে
আমার ভাই ও বন্ধুরা নূহ আলাইহিস সালামের নৌকা এই নৌকা কেন বানানোর প্রয়োজন পড়ল আমার ভাই ও বন্ধুরা এর একমাত্র কারণ হইল হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত উম্মতদেরকে দিবারাত্রি দাওয়াত করেছেন কিন্তু নূহ পয়গম্বর যতই তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন তারা পলায়ন করে নূহ নবীর কাছ থেকে দূরে সরে যায় নূহ পয়গম্বরকে তারা বিভিন্ন ধরনের নির্যাতন করে জ্বালাতন করে নূহ পয়গম্বর তাদের নির্যাতনে অতিষ্ঠ হইয়া আল্লাহর কাছে বদদুয়া করলেন কি করলেন আমাদের নবী কোনদিন উম্মতের জন্য বদদুয়া করে নাই নূহ আলাইহিস সালাম উম্মতের জন্য বদদুয়া করছে আমাদের নবীর তো আল্লাহ এমনিতেই রহমাতাল লিল আলামিন বলে নাই কত কষ্ট দিয়েছে কাফির বেঈমানরা এরপরেও বদদুয়া নয় হেদায়েতের দোয়া তাইফের লোকেরা আমার নবীর গায়ে পাথর মেরে শরীরকে রক্তে রঞ্জিত করে দিয়েছে এরপরেও জুবান দিয়া বদদুয়া বেহে বাহির হয় নাই হেদায়েতের দোয়া বাহির হইছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ তায়েফের লোকেরা যখন নবীর গায়ে পাথর মাইরা একেবারে রক্তে রঞ্জিত করে দিয়েছে আমার ভাই ও বন্ধুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরতে জিব্রাইল আগমন করছে আসিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন তাইলে এই তায়েফের দুই দারের দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসী মানুষদেরকে সমূলে ধ্বংস করে দেই নবীজি হযরতে জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল আমাকে তো আল্লাহ আযাব আর গজব হিসেবে দুনিয়ায় প্রেরণ করে নাই ওরা হয়তো বুঝে নাই ওদের ভবিষ্যৎ বংশধররা বুঝবে এবং ওরা কলিমা পড়ে মুসলমান হবে আমি তাদের জন্য বদদুয়া করা দূরের কথা আমি তায়েফবাসী মানুষের জন্য হেদায়েতের দোয়া দিয়ে গেলাম চিন্তা করছেন নবীজি বদদুয়া করে নাই কিন্তু নূহ আলাইহিস সালাম উম্মতের কষ্টে অতিষ্ঠ হইয়া বদদুয়া করছে কি করছে ভাই وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا সমস্ত সরকার উম্মতদেরকে দুনিয়ার জমিনের মধ্যে দেখতে চাই না আল্লাহ গো এদেরকে সমূলে ধ্বংস করে দাও কাদের এদের পক্ষ থেকে যারা জন্মগ্রহণ করে দুনিয়ার মধ্যে আসবে ওরাও সরকার হবে ওরাও নাফরমান হবে আল্লাহ ওদেরকে সমূলে ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ পয়গম্বর একখানা নৌকা নির্মাণ করো নৌকার মধ্যে যারা আরোহণ করবে ওরাই জানে বাঁচবে আর যারা নৌকায় আরোহণ করবে না বন্যার পানির মধ্যে ডুবে মারা যাবে অল্প কিছুদিনের ভিতরে বন্যার পানি আসবে আযাব এবং গজব হিসাবে ও মুসলমান ভাই ও বন্ধুরা আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর ইনফরমেশন মতো নৌকা নির্মাণ করলেন আল্লাহ বললেন প্রত্যেক প্রাণীদের মধ্য থেকে এক এক জোড়া করে নৌকার মধ্যে উঠাও সবাইকে উঠানো শেষ হয়ে গেল নূহ পয়গম্বর লক্ষ্য করে দেখেন সন্তান কেনা এখন পর্যন্ত নৌকায় আরোহণ করে নাই নূহ নবী সন্তানরে ডাক দিলেন ইয়া বুনাইয়ার কাম মানা হে আমার দুয়ের সন্তান কেনান নৌকার মধ্যে আরোহণ করো নূহ নবীর সন্তান কেনান বলতে আরম্ভ করলো বাবা আমি তোমার তৈয়ার করা নৌকার মধ্যে আরোহণ করব না নূহ পয়গম্বর বলতে আরম্ভ করলেন তাহলে কেমন করে জানবা চাইবে সন্তান কেনান বলতে আরম্ভ করলো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা বন্যার পানি আসবে গো আমি পাহাড়ের উপরে উঠিয়া যাই আশ্রয় গ্রহণ করব বন্যার পানি পাহাড়ের উপরে যাইতে পারবে না আমারে ডুবাইতেও পারবে না আমারে মারতেও পারবে না আমার ভাই ও বন্ধুরা নূহ পয়গম্বর বলতে আরম্ভ করলেন লাসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম وحال بينهما الموج فكان من المغرقين يا من شلت الكنان
আজকে আযাব এবং কুতুব হিসাবে যে বন্যা আসবে রে এই বন্যার আক্রমণ থেকে কেউ জান বাঁচাইতে পারবে না একমাত্র আমার তৈয়ার করা নৌকায় যারা আরোহণ করবে ওরাই জানে বাঁচবে আর সবাই বন্যার পানির মধ্যে ডুবিয়া মারা যাবে আমার ভাইরা বাবা এবং সন্তানের মধ্যেই আলাপ আলোচনা চলতেছে হঠাৎ করে বন্যার পানি মধ্যখানে আসিয়া আড়াল হয়ে গেল নূহ নবীর সন্তান কেনান নবীর ছেলে হওয়ার পরেও বন্যার পানির মধ্যে ডুবিয়া মারা গেল আমার ভাই ও বন্ধুরা এজন্য যদি নিজের মধ্যে ঈমান না থাকে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ খাতির করে না আজরে কোন ঠিক কিনা কিন্তু একজন বৃদ্ধ মহিলা নূহ নবীরে বলছিল ও নূহ পয়গম্বর আপনি বলেছেন আমি শুনেছি বন্যা আসবে আযাব আর গজব হিসাবে বন্যার পানি আইলে আমার একটু স্মরণ কইরে আপনার নৌকায় উঠাইবেন নূহ নবী বলেন আচ্ছা ঠিক আছে বন্যা আসুক আমি তোমারে নৌকায় উঠাইব কিন্তু বন্যা আসলো নূহ নবী তার কথা ভুলে গেলেন 40 দিন পরে বন্যা শেষ হইছে আবার যখন নৌকার থেকে নামছেন আমার ভাই ও বন্ধুরা এবার স্মরণ হয়ে গেছে সেই বৃদ্ধ মহিলার কথা নূহ পয়গম্বর মনে মনে আফসোস করলেন আর সেই বৃদ্ধ মহিলার তালাশে বের হয়ে গেলেন মহিলাটা জীবিত আছে না মরে গেছে একটু খোঁজ খবর নিয়ে দেখার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলার সন্ধানে গেছেন যে জায়গার মধ্যে মহিলার গোর ছিল আমার ভাই ও বন্ধুরা গোরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করিয়া দেখেন মহিলা উঠান ঝাড়ু দিতেছে আরো আস্তে সুবহানাল্লাহ বলেন মহিলা কি করতেছে উঠান ঝাড়ু দিতেছে উঠান ঝাড়ু দিতেছে কেউ যদি আপনার বাড়িতে যায় পায়ের তালি শোনা যায় কিনা যেই মাত্র বৃদ্ধ মহিলা মুসা পয়গম্বরের পায়ের তালি শুনতে পাইল মাথা উঠাইয়া লক্ষ্য করিয়া দেখে রে নূহ পয়গম্বর এসে গেছে বৃদ্ধ মহিলা এবার নূহ পয়গম্বরকে লক্ষ্য করে কয় বুঝেছি মনে হয় আপনি আমারে নেওয়ার জন্য এসেছেন বন্যা মনে হয় এসে গেছে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতে আরম্ভ করলেন মহিলারে শুনো আর তোমারে নিতে হবে না নৌকায় উঠতে হবে না বন্যা চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানের খাতিরে এই বিশাল বন্যার আক্রমণ থেকে তোমার হেফাজত করেছে আমার ভাই ও বন্ধুরা গায়েব থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ চলে আসলো নূহ পয়গম্বর তুমি যদিও আমার এই বান্দিরে ভুলে গেছো আমি আল্লাহ কিন্তু এই ঈমানদার বান্দির কথা ভুলি নাই সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে গেছে কিন্তু ঈমানের খাতিরে আমি আল্লাহ আমার এই বান্দিরে হেফাজতে রেখেছি আমার ভাই ও বন্ধুরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নৌকা এটা আল্লাহর ঘর কাবা শরীফকে কয়বার চক্কর দিয়া তোয়াফ করছে 7 বার সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ বলেন খ্রিস্টান আলিমে উত্তরখানা শুইনা বলতে আরম্ভ করলো সদ্দাক তাইয়া বায়েজিদ বায়েজিদ এবারও তুমি যে উত্তর দিয়েছো সঠিক হয়েছে অনেকক্ষণ পর্যন্ত খ্রিস্টান আলিমে প্রশ্ন করলো আর বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন এবার বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন হ্যাঁ খ্রিস্টান আলিম এতক্ষণ পর্যন্ত তুমি আমারে অনেকগুলো প্রশ্ন করেছো আমি উত্তর দেবার চেষ্টা করেছি আমার আল্লাহ আমাকে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করেছে তোমার সবগুলো প্রশ্নের মোকাবেলা আমি একটি মাত্র প্রশ্ন তোমারে করব জবাব দিতে পারবা খ্রিস্টান আলিম কয় আগে প্রশ্ন করো দেখা যাক জবাব দিতে পারি কিনা আমার ভাই ও বন্ধুরা হযরতে নূহ আলাই হযরতে আমার ভাই ও বন্ধুরা বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি এবার মনে মনে ভাবলেন প্রশ্ন আগে করি উত্তর দিতে পারো কার না পারো খ্রিস্টান আলিম বলতেছে তাহলে প্রশ্ন করো আগে তোমার প্রশ্ন শুনি এরপরে দেখা যাইব জবাব দিতে পারি কি না বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি তাকে লক্ষ্য করে প্রশ্ন করলেন মনোযোগ দিয়ে শুনে বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি তাকে লক্ষ্য করে বললেন হ্যাঁ খ্রিস্টান আলিম আমি একটি ছোট্ট প্রশ্ন তোমারে করব সেই ছোট্ট প্রশ্ন হইল জান্নাতে যাওয়ার চাবি কি জিনিস তুমি কি বলতে পারো জান্নাতে যাইতে হলে চাবি লাগবে কিনা হাদিস শরীফের মধ্যে রয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল বেহেশতের চাবি কিন্তু বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি
এই খ্রিস্টান আলেমকে যে প্রশ্ন করছেন জান্নাতে যাওয়ার চাবি কি জিনিস এই প্রশ্নের উত্তর কিন্তু নামাজ বেহেশতের চাবি এটা না এটার উত্তর আরেকটা কেন যার ভিতরে ঈমান নাই তারে নামাজ সম্পর্কে প্রশ্ন কইরা কোনো লাভ তারে রোজা সম্পর্কে প্রশ্ন কইরা কোনো লাভ নাই আমার ভাইরা যার ভিতরে ঈমান নাই তারে ঈমান সম্পর্কে আগে কি করার দরকার সংশোধন করার দরকার جاي ماترو بايجيد بستامي رحمة الله عليه بولتي عرم بقرلن ها كريشتر عليم جلنتي جايتي غلي چابي لاغبه تمي كي بولتي پارو جلنتي جاور چابي كي جينيش پرسنو خانا شوينا ابار كريشتان عليم ماتاني چر دي كي ديا چوب چاب بوشه رويلو كنو كوتا كوينا كنو اتر دينا كريشتان لوگ جرا شملان ربي توري چلو بولتي عرم بقرلن تاگو اتو কোন পর্যন্ত আপনি বায়েজিদের প্রশ্ন করলেন বায়েজিদ আপনার সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়া দিল এবার কেবলমাত্র বায়েজিদ আপনাকে একটি প্রশ্ন করলো আপনি নিরিবিলি বইসা আছেন জবাব দিতেছেন না উত্তর দিতেছেন না আমাদের জন্য লজ্জার বিষয় আপনি তাড়াতাড়ি করিয়া বায়েজিদের প্রশ্নের উত্তর দেন আর যদি উত্তর দিতে ব্যর্থ হন নেতাগিরি ছাইড়া দেন ওইসেনি কাম হয়তো বায়েজিদের প্রশ্নের উত্তর দেন আমি লেনে তা গ্রিসালেন এমন নেতা আমরা চাই না জেনে তার কারণে আমরা বেইজ্জত হতে হয় নেতা মনে মনে ভাবলো এরা তো আমার সম্পর্কে ভুল ধারণা করতেছে বায়েজিদের প্রশ্নের উত্তর তো তাওরাত নামক কিতাবে লেখা আছে আমি তো দিতে পারি কিন্তু দিতেছি না একমাত্র সঠিক কথা বললে একটাও মাটিতে পড়বে না খ্রিস্টান আলিম এবার মাথা উপরের দিকে উঠাইয়া বলতে আরম্ভ করলো হে উপস্থিত জনেপা তোমরা মনে করেছো আমি মনে হয় বায়েজিদের প্রশ্নের উত্তর জানি না এটা সম্পূর্ণ ভুল ধারণা বায়েজিদ আমাকে যে প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর স্বর্ণাক্ষরে তাওরাত নামক কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে কিন্তু আমি তোমাদের বয়ে উত্তর দিতেছি না এতদিন বলছি এক কথা এখন যদি কই আরেক কথা তাইলে শুধু বাদা আমার বাদা তোমরা যদি আমাকে নির্ভয় দাও তাহলে এই মুহূর্তে তওরাতে যে উত্তর দেওয়া আছে এই সঠিক উত্তরখানা আমি বায়েজিদের প্রশ্নের উত্তরে দিয়া দিব খ্রিস্টানেরা বলতে আরম্ভ করলো নেতা উফরে ফড়ে আর তলে ফড়ে এটা ফরের কথা ইজ্জত বাঁচাও কি বাঁচা আগে ইজ্জত বাঁচাও বায়েজিদের প্রশ্নের উত্তর দাও কারণ সারা সম্মেলনে আমরা সবাই খ্রিস্টান আর এক বেটা মুসলমান নাম বায়েজিদ একবারে না সাইলা কিতা করেন আমার ভাই ও বন্ধুরা খ্রিস্টানেরা যখন খ্রিস্টান আলিমকে নির্ভয় দিল এবার খ্রিস্টান আলিম বলতে আরম্ভ করলো হে উপস্থিত খ্রিস্টানেরা এতদিন পর্যন্ত যে কথাটিকে লুকাইয়া রেখেছিলাম আজকে তা ব্যক্ত করতে আমি বাধ্য হয়ে গেলাম কারণ তোমরা আমারে নির্ভয় দিয়েছ বায়েজিদ আমারে প্রশ্ন করেছে জান্নাতে যাওয়ার চাবি কি জিনিস হ্যাঁ উপস্থিত জনতা ভালো করে জেনে রাখো জান্নাতে যদি কেউ যেতে হয় খ্রিস্টান ধর্ম পালন কইরা জান্নাতে যেতে পারবে না অন্য কোন ধর্ম পালন কইরা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার একমাত্র চাবি হইল কলিমা পইড়া আর এর ধর্মের উপর ঈমান নিয়ে আসা এর অর্থ হইল খ্রিস্টান ধর্ম বাতিল এর অর্থ হইল এই যে আমরা মাহফিল সাজাইছি ওই খ্রিস্টান ধর্ম মাহফিলের কথা আমরা রিডা না এই যে আমরা মাহফিল সাজাইছি আর যা আমি বলতেছি সব বাতিল কথা সত্য কথা হইল আখেরি পয়গম্বরের ধর্মের উপর ঈমান নিয়ে আসা এবার নেতা বলতে আরম্ভ করলো এত দিন পরে হইলো যে তো আমার জুবান দিয়া সত্য কথা বের হয়ে গেছে হ্যাঁ উপস্থিত জনতা তোমরা আমাকে যে শাস্তি দেওয়ার দিতে পারো আমি কিন্তু এই মুহূর্তে বায়েজিদের হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম নেতার সঙ্গে সঙ্গে বায়েজিদের হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল উপস্থিত খ্রিস্টানেরা বিপদের মধ্যে পড়ল উপস্থিত যারা সিদ্ধান্ত নিল কি করা যায় একজন একজন করে মতামত লওয়া
আরম্ভ হইল প্রথম দলকে জিজ্ঞাসা করা হইল নেতা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে তুমি কি করবা প্রথম জন বলল নেতা যেহেতু কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমিও কলিমা পড়ে মুসলমান হয়ে যাব দুই নম্বর জন বলল নেতা যে পথে আমিও সেই পথে তিন নম্বর জন বলল নেতা আমার চেয়ে বেশি বুঝে নেতা যে সিদ্ধান্ত নিয়েছে আমিও একাত্মতা পোষণ করলাম ও মুসলমান ভাই ও বন্ধুরা এক পর্যায়ে তৎকালীন সময়ের চলমান খ্রিস্টানদের সেই সম্মেলনের ভিতরে যতত খ্রিস্টানেরা ছিল সবাই একমত হয়ে গেল আল্লাহর ওলি বায়েজিদের হাত ধরে এক সঙ্গে সবাই কলিমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমানের মতো মুসলমান একজনই যথেষ্ট ঠিক কিনা বলে এই মুসলমানের ভিতরে পাওয়ার আইলো কিসের দ্বারা কলিমার দ্বারা ঠিক কিনা বলেন একটু কলিমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আকাশে চলে যে প্রভুর শাসন জমিনে চলে সেই প্রভুর শাসন সেই প্রভুর শরণ কর জপন কর সবে ইল্লাল্লাহ ইলাহা ইল জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দিনের বেলায় সূর্য হাসে রাত এলে বাইরে চন্দ্র বাসে তারার পুলকেতে হয় উজালা ইলাহা ইল্লাল্লাহ আকাশে তারা করে জলমল সাগরে পানি করে তলমল সকলে মিলে গাইছে গজল সুর বানিয়ে সুরবালা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam O Muslima wa ya balurab Jai Islam ইমান সম্পর্কে তখন পর্যন্ত আমি আলোচনা করতেছিলাম আমার ভাইরা আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন আজ থেকে 1400 বছর আগে এই কলিমার দাওয়াত মক্কা নগরে চালু করেছিলেন জোরা কণ্ঠে কিনা মানুষ ধীরে ধীরে নবীজির কলিমার ডাকে সাড়া দিয়া মুসলমান হইতে আরম্ভ করলো এক পর্যায়ে মুসলমানদের সংখ্যা হয়ে গেল 39 জন কতজন
39 জন যখন মুসলমানদের সংখ্যা হয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রব্বে কারীমের দরবারে দোয়া করলেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বি উমর ইবনুল খাত্তাব আও বি আমর ইবনে হিশাম ও প্রভু হয়তো উমর ইবনে খাত্তাবকে কলিমা পড়ার তৌফিক দিয়ে দাও নতুবা আমর ইবনে হিশামকে কলিমা পড়ার তৌফিক দিয়ে দাও মহান আল্লাহ বিশ্বনবীর দোয়াকে উমর ইবনে খাত্তাবের ক্ষেত্রে কবুল করে নিয়েছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু 40 নম্বর সিরিয়েলে মুসলমান হইছে কয় নম্বর সিরিয়েলে কিন্তু মর্যাদার ক্ষেত্রে এক দৌড়ে দুই নম্বরে এক নম্বরে আবু বকর দুই নম্বরে উমর আর মুসলমান হওয়ার সিরিয়েলে কয় নম্বর 40 টা কি এক দৌড়ে দুই নম্বর সুবহানাল্লাহ বলে কিন্তু হযরতে আবু বকরকে পিছনে ফালানো সম্ভব হয় নাই কোন সাহাবীর দ্বারা আমার ভাই ও বন্ধুরা হযরতে উমর নিজেই বর্ণনা করেন হ্যাঁ বিশ্বের মানুষ শুনো একদিন মক্কা নগরের এক জায়গার মধ্যে মক্কা নগরের আবু জাহাল আবু লাহাব উতবা সহেব রবিয়া সবাই বসা ছিল তাদের মধ্যে আমিও ছিলাম হঠাৎ করে আবু জাহাল বলে উঠল উপস্থিত জনতা তোমাদের মধ্যে এমন কেউ আসনি মুহাম্মদের মাথাটা নিয়ে আমার সামনে হাজির করতে পারবে যদি কেউ মুহাম্মদের মাথা কাটিয়া আমার সামনে নিয়ে হাজির করতে পারে আমি তাকে মূল্যবান 100টি লাল রঙের উট দান করব নাউজুবিল্লাহ বলেন নবীর মাথা কাটার জন্য পুরস্কারের ঘোষণা আবু জাহালের পক্ষ থেকে আমার ভাই বন্ধুরা আজও এই দুনিয়ার মধ্যে আবু জাহাল মার্কা মানুষ আবু লাহাব মার্কা মানুষ আছে না নয় আমি তাদেরকে সতর্ক করে বলতে চাই এই 70-95% মুসলমানের দেশে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হবে নবী সম্পর্কে কটাক্ষ মন্তব্য করা হবে ইসলাম দিয়ে সিনেমিনি খেলা হবে আমার আল্লাহর ইজ্জত নষ্ট করা হবে রাসূলের ইজ্জত নষ্ট করা হবে বাংলার তাওহীদ দেবতা সইবে না মানবে না চিৎকার করে বলুন ঠিক কি না বন্ধুরা আবু জাহালের পক্ষ থেকে নবীর মাথা কাটার জন্য পুরস্কারের ঘোষণা কয়শো উট দিবে 100 দিবে তাও মূল্যবান উট লাল রঙের উট লাল রঙের উটের মূল্য বেশি হযরতে উমর বলেন সাথে সাথে আমি দাঁড়াইলাম কে বলেন উমর বলেন আমি দাঁড়াইলাম আবু জাহাল লক্ষ্য করে বললাম আমারে চিনো তো বলে হ তোমারে চিনি তুমি খাত্তাবের পুত্র উমর বলে না এই পরিচয় না তলোয়ার দেখছো নি বলে ও দেখছি বলে মুহাম্মদের মাথা আনার পরে যদি একটা উট কম দাও তাহলে মুহাম্মদের মাথা যেমন কাটবো তোমার মাথা অবস্থা বন্দি করব এটা আমার পরিচয় উমর গরম সব সময় মুসলমান হওয়ার আগেও গরম পরেও কেমন গরম উমর যে রাস্তা দিয়ে যায় শয়তানি রাস্তায় না বাদাম এত বয়ে পায় আল্লাহু আকবার আমার ভাই ও বন্ধুরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু জাহালকে লক্ষ্য করে বললাম যেমন কথা বলেছো তোমার কথা যদি ঠিক না থাকে আমারে তো চিনো আমি হইলাম খাত্তাবের পুত্র উমর আর এই দেখো আমার নেঙ্গা তলোয়ার এই তলোয়ার দ্বারা আমি তোমারে শাসন করব তোমার মাথা কাটাব আবু জাহাল বলতে আরম্ভ করেছি যা বলেছি তাই হবে যদি তুমি মুহাম্মদের মাথা কাটিয়া আমার সামনে হাজির করতে পারো এক দুই করে গণনা করে করে আমি 100টি আরব দেশের মহামূল্যবান লাল রঙের উট তোমারে দিয়ে দিব বিচ্যুতি হবে না আমার ভাই ও বন্ধুরা এবার হযরত উমর বলেন আমি এবার মুহাম্মদের মাথা কাটার জন্য রওনা করলাম নাউজুবিল্লাহ উমর বলেন তলোয়ার হাতে লইয়া এবার যখন আমি মাথা কাটার জন্য রওনা করছি
কিছু দূর যাইয়া লক্ষ্য করিয়া দেখি কয়েকজন কাফিরে একটা উটের বাচ্চা ধরছে কিসের বাচ্চা উটের বাচ্চা ধরছে উটের বাচ্চারে জবাই করব কি করব হযরত ওমর বলেন যেই মাত্র আমি সেই উটের বাচ্চার কিনারে হাজির হইলাম লক্ষ্য করে দেখলাম কাফির বেঈমানেরা উটের বাচ্চাটারে জবাই করবে এমন অবস্থা আমি সঙ্গে সঙ্গে সেখানে যেই মাত্র হাজির হইলাম লক্ষ্য করে শুনি উটের বাচ্চার জুবান থেকে কলিমার আওয়াজ বের হযরত ওমর বলেন বুঝেছি আমি রওনা করেছি মুহাম্মদের মাথা কাটার জন্য উটের বাচ্চারে তুমি কলিমা পড়তেছো এর অর্থ আমি বুঝেছি তোমার মাধ্যমে আমি উমরকে কলিমার দাওয়াত দেওয়া হইতেছে হযরত ওমর বলেন আমি এবার দেবতার ঘরের সামনে গেলাম যাই মাত্র দেবতার ঘরের সামনে আমি ওমর হাজির হয়ে গেলাম লক্ষ্য করে শুনি দেবতার পেটের ভিতর থেকে আওয়াজ বের হয় হযরত ওমর কান পাতিয়া লক্ষ্য করিয়া শুনে দেবতার ভিতর থেকে কে যেন বলতেছে উমর রে মুহাম্মদের মাথা কাটার জন্য রওনা করেছো না না মুহাম্মদের মাথা কাটা সম্ভব হবে না মুহাম্মদের মাথা তুমি কাটতে পারবে না বরং তোমার মাথাটাই নত কইরা মুহাম্মদের হাতে দিয়া দিতে হবে মুহাম্মদের মাথা কাটতে পারবে না তোমার মাথা মুহাম্মদের হাতে সুপর্দ করে দিতে হবে চিৎকার করে বলুন মারহাবা আমার ভাই ও বন্ধুরা হযরত ওমর বলেন যে পর্যন্ত রাগ শরীরে ছিল অর্ধেক কইমা গেছে তেলা কয়টা খাইছে দুইটা তেলা কয়টা দুইটা এক নম্বরে উটের বাচ্চার জুবান থেকে কলিমার আওয়াজ আর দুই নম্বরে দেবতার পেটের ভিতর থেকে কে যেন সতর্ক করলো মুহাম্মদের মাথা কাটতে পারবে না বরং মুহাম্মদের হাতে তোমার মাথাটাই দিয়ে দিতে হবে ঠিক কিনা বলেন আমার ভাই ও বন্ধুরা এক পর্যায়ে হযরত ওমর বলেন আমি এবার রওনা করলাম সামনের দিকে মুহাম্মদের মাথা কাটার জন্য হে দুনিয়ার মানুষ শুনো কিন্তু রাস্তার মধ্যে একজন কুরাইশি ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়ে গেল কুরাইশি লোক আমার হাবভাব দেখিয়া অবস্থা দেখিয়া বলতে আরম্ভ করলো উমর কই যাইবা একটু শুনতে পারিনি হযরত ওমর বললেন মুহাম্মদের মাথা কাটার জন্য রওনা করেছি কুরাইশি লোক বলতে আরম্ভ করলো মুহাম্মদের মাথা কাটবে কি কাটবে না এই সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না তবে তোমার অরিজিনাল একটা খবর দিতে চাই আমি নির্ভরযোগ্য সূত্রে শুনেছি তোমার বোন এবং ভগ্নিপতি দুজন কলিমা পড়িয়া মুহাম্মদের হাতে মুসলমান হয়ে গেছে আগে নিজের গড়ে ঠিক করো আগে নিজের গড় ঠিক করো এরপরে মুহাম্মদের মাথা কাটো এটাই তো যুক্তির কথা ঠিক কিনা বলেন হযরত উমর তো বুদ্ধিমান চিন্তা করলেন কথা তো সত্য আমার গড়ে যদি মুসলমান হয় তাইলে আর মুহাম্মদের মাথা কাটার জন্য এত তড়িগড়ি কেন এত তাড়াহুড়া কেন আমার ভাই ও বন্ধুরা এবার হযরত ওমর বলেন আমি মুহাম্মদের মাথা কাটার সিদ্ধান্ত বাদ দিয়া আমি আমার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম আর তখন হযরত ওমর যেই মাত্র চলে গেলেন তার বোনের বাড়ির উঠানে তখন হাব্বাব রাদিয়াল্লাহু তাআলাহু বোন আর ভগ্নিপতি দুজনকে কোরআন পড়াইতেছিলেন নবীর একজন সাহাবি নাম হইল কি হাব্বাব রাদিয়াল্লাহু তাআলাহু হযরত ওমরের বোন আর ভগ্নিপতিরে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলাহু কোরআন পড়াইতেছিলেন যেই মাত্র ওমরের পায়ের তালি শুনছেন সাথে সাথে কোরআনের তেলাওয়াত বন্ধ সাথে সাথে কোরআনের তেলাওয়াত বন্ধ হযরত ওমর যাইয়া দরজার মধ্যে নক করলেন ওমরের ভগ্নিপতি আমার ভাই ও বন্ধুরা খাটের নিচে বীত সন্ত্রস্ত হইয়া ঢুকে পড়েছে কারণ জানে ওমরের শাসন কত শক্ত ওমরের মারপিট কত মজবুত ভালো কইরা জানে ওমরের বোনের জামাই আমার ভাইরা খাটের নিচে ঢুইকা লুকায়া পড়ছে ওমরের বোন আসিয়া দরজা খুলে দিয়েছে দরজা খোলার সঙ্গে সঙ্গে হযরত ওমর জিজ্ঞাসা করলেন আমি শুনেছি তোমরা নাকি কলিমা পড়ে মুসলমান হয়ে গেছো ওমরের বোন বলতে আরম্ভ করলেন ভাইজান গো যে শাস্ত্র
শাস্তি দেওয়ার দিতে পারো মিথ্যা কথা বলতে পারবো না সত্যকে লুকায়া চাপায়া রাখতে পারবো না আমি এবং আপনার ভগ্নিপতি দুজন কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি হযরত উমর বোনকে এমন ভাবে মারপিট আরম্ভ করলেন এক পর্যায়ে উমরের বোনের মুখ দিয়ে রক্ত বাইর হয়ে গেল বোনের মুখে যখন রক্ত দেখতে পাইলেন উমরের রাগ শান্ত হয়ে গেল হযরত উমর এবার মারপিট বন্ধ করে দিয়েছে আমার ভাই ও বন্ধুরা খাটের নিচে ভগ্নিপতি লুকায়িত ছিল আমার ভাইরা মারপিট দেখিয়া খাটের নিচ থেকে বাইর হয়ে গেছে এবার হযরত উমর রক্ত দেখিয়া রাগ যখন নরম হয়ে গেল বোনকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলো বোন রে আর মারবো না অতিরিক্ত করে ফেলেছি তোমাকে আমি রক্তাক্ত করে ফেলেছি তবে একটা কথা বলো আমি যেই মাত্র তোমাদের উঠানের মধ্যে আসিয়া পাও রাখলাম তোমাদের ঘরের ভিতরে গুনগুন আওয়াজ শুনতে পাইলাম জানতে চাই রে বোন এই গুনগুন আওয়াজ এটা কিসের আওয়াজ ছিল ওমরের বোন বলতে আরম্ভ করেন ভাই জান গো গুনগুন আওয়াজ যেটা শুনেছেন এটা ছিল আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আমার ভাই ও বন্ধুরা কোরআনের তেলাওয়াতের আওয়াজ এই কথা যখন উমরে শুনছেন উমর বলতেছেন তাহলে আমিও তো আরবি ভাষা জানি একটা কাজ করো না যা পড়তেছিলে তার আমারেও দেও আমিও একটু পড়ি উমরের বোন বলতে আরম্ভ করলেন ভাইজান ওযু ছাড়া এই জিনিস আপনার কাছে দেওয়া যায় না স্পর্শ করতে পারবেন না সুবহানাল্লাহ বলেন হযরত উমর বলেন তাহলে আমার ওযু করা উমরের বোন ওযু করার পদ্ধতি দেখাইয়া দিল হযরত উমর ওযু করলেন আমার ভাই ও বন্ধুরা হযরত উমর মুসলমান হওয়ার আগে ওযু কইরা এরপরে নবীর কাছে দাঁড়ে আর কমে গেছে সুবহানাল্লাহ বলেন ওযু করে যখন পবিত্র হইছে উমরের বোন আইন্না ছোট্ট একটা কিতাব তখন তো আর 30 পারা কোরআন তখন পর্যন্ত নাজিল হয় নাই আমার ভাইরা ছোট্ট একটা কিতাব আইনা উমরের হাতে দিছে হযরত উমর বলেন আমি যখন কোরআনটারে মেলিয়ে আমার চোখের সামনে ধরলাম লক্ষ্য করিয়া দেখি পৃষ্ঠার প্রথমে লেখা সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ হযরত উমর বলেন এই আয়াতের মধ্যে লেখা আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর গুণগান বর্ণনা করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহর জন্য তসবিহ পড়ে উমর বলেন আমি আমার নিজেকে নিজে প্রশ্ন করলাম উমর রে কুল কায়নাত যে আল্লাহর তসবিহ পড়ে এই আল্লাহ থেকে তুমি আর কতদিন দূরে থাকবা না না আর দূরে থাকার প্রয়োজন নাই এক্ষুনি তুমি আল্লাহর তসবিহ পড়ার জন্য তৈরি হয়ে যাও হযরত উমর বলেন আর দেরি করলাম না আমি আমার বোন এবং বোনের জামাই দুজনকে লক্ষ্য করে বললাম তোমরা যে মুহাম্মদের হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়েছ সেই মুহাম্মদের দরবারে আমারও পৌঁছায় উমরের বোন আর ভগ্নিপতিরে কোন সাহাবী কোরআন পড়াইতেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনিও ঘরের ভিতরে লুকাইয়া গেছিলেন যখন সুরটা নরমাল শুনছেন উনিও লুকাইত স্থান থেকে বের হইছেন বাহির হইয়া বললেন উমর তোমার জন্য একটা সুসংবাদ দিতে চাই সুবহানাল্লাহ বলেন হযরত উমর কয় কি সুসংবাদ দিবা বলো নবীর প্রিয় সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন গত রাতে নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছে আমরা নিজ কানে শুনেছি আল্লাহুম্মা আইজিল ইসলাম বি উমর ইবনুল খাত্তাব আও বি আমর ইবনে হিশাম নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছে প্রভু গো হয়তো উমর ইবনে খাত্তাবকে কলিমা পড়ার তৌফিক দিয়ে দাও নতুবা আমর ইবনে হিশামকে কলিমা পড়ার তৌফিক দিয়ে দাও উমর রে এবার তোমার গলার আওয়াজ শুনিয়ে আমি অনুধাবন করতেছি মনে হয় আল্লাহ বিশ্ব নবীর দোয়াকে তুমি উমরের ক্ষেত্রে কবুল করে নিয়েছে আমার ভাই ও বন্ধুরা আল কিসসা মুখতাসার শেষ পর্যন্ত উমরের বোন ভগ্নিপতি আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনজন উমরকে নিয়া দাঁড়ে আর কুমে নবীর খেদমতে হাজির হইয়া গেলেন আমার ভাইরা এরপরেও আর অনেক কথা কিন্তু এগুলো আর বলতে চাই না আমার ভাইরা শেষ পর্যন্ত হযরত উমর দাঁড়ে আর কুমে যাইয়া নবীর হাত ধরে কলিমা পড়ে মুসলমান হইয়া গেছে